হতে পারে আপনার মেকওভার এবং গেটআপ, ওইটা ডিপেন্ড করে কিন্তু আপনার টেস্টের উপর। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের আয়োজনের এই পর্যায়ে আমরা আপনাদের তেমনই একটি মেকওভার দেখাবো, যেটা থাকছে অবশ্যই গায়ে হলুদের উপর। সো লেটস ওয়াচ ইট। হ্যালো এভরিওয়ান, আমি বারিশ বলছি। আজকে আমি গায়ে হলুদের একটা সাজ নিতে এসেছি বানি অ্যাঞ্জেল দেবী আপুর পার্লারে। এই হলুদের সাজটি অনেক ট্রেডিশনাল হবে, আপনারা সাজটি এখনও সম্পূর্ণ হয়নি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আই এবং হেয়ার স্টাইল অনেক ট্রেডিশনাল রাখা হয়েছে। এখন হলুদে অনেকেই বিভিন্ন ধরনের কালার পরে থাকে, কিন্তু আমি এবং আপু মিলে দুজনই চেষ্টা করছি একটা ট্রেডিশনাল লুক দেওয়ার জন্য, যেটা সবাই সবসময়ই চেষ্টা করে। আর সামনে আমাদের বিয়ের সিজন চলে আসছে, সো আপনারা দেখতে পারেন আমাদের অনুষ্ঠানটি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোথা থেকে কিভাবে লুক নিলে আপনাদের গায়ে হলুদের জন্য একটি পারফেক্ট লুক হবে। থ্যাংক ইউ। বারিশকে আজকে আমি একটা হলুদের মেকওভার করিয়েছি, সেটা বেসটা খুবই আমি সিম্পল দিয়েছি, যেহেতু তার ফেসের সাথে আমাকে মিলিয়ে বেসটা করতে হবে। সো আমি বেসটা খুবই সিম্পল একদম হালকা বেস করে দিয়েছি, টোপটা গোল্ডেন করেছি, লিপটা রেখেছি হচ্ছে ডিপ কালারের, কারণ আমার অর্নামেন্টসের সাথে কালারটা ম্যাচ করে দিতে হবে। আর চুলটা আমি একটু ফ্লাফি করে দিয়েছি, যাতে একটু ডিফারেন্ট লুক বা ন্যাচারাল, আমাদের ন্যাচারাল মেকওভার, ফুল মেকওভারটা যাতে সুন্দর হয় সব কিছু মিলিয়ে। আমি বারিশকে একটা সুন্দর মেকওভার দিয়েছি আমার এঞ্জেলস বিউটিফিকেশন সেন্টার থেকে। আই হোপ যে আপনাদের ভালো লাগবে।